এবছর বাংলাদেশ থেকে হজে যাচ্ছেন পঁচাশি হাজার দুশো সাতান্ন জন হজযাত্রী কিন্তু এর মধ্যে ভিসা সম্পন্ন হয়েছে মাত্র পঁয়ত্রিশ হাজার হজযাত্রী অথচ বেঁধে দেওয়ার সময় অনুযায়ী মঙ্গলবার ভিসা আবেদনের শেষ দিন এ অবস্থায় দুশ্চিন্তায় পড়েছেন হজযাত্রীরা এদিকে বিপর্যয় এড়াতে ভিসা আবেদনের সময় বাড়ানোর জন্য সৌদি কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হয়েছে বলে ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন এ বিষয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মু হামিদ জমাদ্দার বলেন ভিসা আবেদনের সময় বাড়বে আমাদের টেনশন আছে আমরা কাজ করছি আগামীকাল হজ কার্যক্রম উদ্বোধন করবেন এরপর নয় মে থেকে শুরু হবে হজ ফ্লাইট এদিকে গত চার মে হজ এজেন্সিগুলোতে ভিসা আবেদনের তাগাদা দিয়ে চিঠি পাঠিয়েছিল ধর্ম মন্ত্রণালয় তবে অধিকাংশ এজেন্সি এখন পর্যন্ত হজ যাত্রীর জন্য ভিসা প্রসেস শুরু করেনি যা হজ যাত্রী হজে গমনে আশঙ্কা সৃষ্টি করেছে ভিসা আবেদনে বিলম্ব সম্পর্কে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ মহাসচিব ফারুক আহমেদ সর্দার বলেন এবার হজ ব্যবস্থাপনার ক্ষেত্রে নতুন নিয়ম করেছে সৌদি আরব তাই সব কিছু বুঝে কাজ করতে একটু সময় লাগছে